আজ এই সুন্দর ওয়েদারে ঘুরতে মন চাচ্ছে, তাই ঘোরার জন্য যাচ্ছি ব্লুমুন রিসোর্ট ও ইকো পার্কে। এটি হচ্ছে ব্লুমুন রিসোর্ট এবং ইকো পার্কের মেইন গেট। বগুড়া চারমাথা থেকে দুপচাচিয়া টু বগুড়ার যে মেইন রোড আছে সে রোডের পাশে এ ব্লুমুন রিসোর্ট ও ইকো পার্ক। আরও সহজ করে বললে মোরাইল স্ট্যান্ড থেকে একটু সামনে পশ্চিমের দিকে আসলেই হাতের ডান পাশে পেয়ে যাবেন এই রিসোর্ট এবং পার্ক। আর একটু সামনে আসলে হাতের ডান পাশে পেয়ে যাবেন এই সুন্দর গেটটি। এই সুন্দর গেটটির ভিতরে প্রবেশ করলেই দেখতে পাবেন এই পুকুরের উপরে তৈরি হওয়া রেস্টুরেন্টটি, যারা নিরিবিলি পরিবেশে ফ্যামিলির লোকজন বা প্রিয় মানুষের সাথে সময় কাটাতে চান তারা এই ব্লুমুন রিসোর্ট ও ইকো পার্কে আসতে পারেন। তো এবার রেস্টুরেন্ট থেকে বের হয়ে ইকো পার্কের দিকে যাওয়া যাক। ইকো পার্কের দিকে আসলে প্রথমে আপনাদের চোখে হরিণ পড়বে, বিশেষ করে হরিণের বাচ্চাগুলো দেখতে সত্যি অনেক সুন্দর লাগছে। ফ্যামিলিতে ছোট বাচ্চারা থাকলে এই ইকো পার্কে আসলে সত্যি অনেক আনন্দ পাবে। এখান থেকে একটু সামনে গেলে হাতের বাম পাশে ময়ূরের বাচ্চা দেখতে পাবেন, এখানে একটা ময়ূরই আছে। এখানে তারা আরও অনেক পশু পাখি নিয়ে আসবে আর এখানে এই বিশাল জায়গা জুড়ে তারা এই ইকো পার্ক তৈরি করবে। আমরা বিকালে আসছিলাম, তো ঘুরতে ঘুরতে এখন সন্ধ্যা লেগে গেছে। আপনারা এই রেস্টুরেন্টে পুকুরের যে মাছগুলো আছে মাছগুলোকে খাবার খাওয়াতে পারবেন নিজের হাতে। আমরা এখানে মাছগুলোকে নিজের হাতে খাবার দিচ্ছিলাম আর এই মাছের খাবারগুলো আপনারা এখানেই কিনতে পাবেন, মাত্র 10 টাকা করে খাবারের প্যাকেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।